আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। যথারীতি আজকে তোমাদের সাথে আমি একটা ক্লাস করতে চাচ্ছি, আশা করি তোমরা ক্লাসে মনোযোগী হবে। তোমাদের ক্লাস যদি তোমরা মনোযোগী হও তাহলে তোমরা ক্লাসটি ভালো লাগবে। তো তাহলে চলো শুরু করি আমরা ক্লাসটি। তো সব মিলিয়ে তোমরা অবশ্যই এখন খাতা কলম নিয়ে ক্লাসে বসেছো, যে যে অবস্থায় আছো সে অবস্থায় ভালো থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক ভালো রাখুন সেই কামনা করে আমি আজকে শুরু করছি তোমাদের সাথে ক্লাস। ক্লাসটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি। যথারীতি আমরা শুরু করছি ক্লাসটি। তোমাদের আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ 9 থেকে। তো আগে আমরা কিছু ছবি দেখব। আমরা এটাকে ক্লোজ করে দিয়ে তোমাদেরকে এখান থেকে আমি কিছু ছবি দেখাবো। আমরা প্রথমে যে ছবিটি দেখবো এটা হচ্ছে ল্যান্ড ফোন। তো ল্যান্ড ফোন এর কতগুলো ইমেজ আমি তোমাদেরকে দেখাই, যে এইগুলি হচ্ছে আমাদের ল্যান্ড ফোন। আগেকার সময়ে 60-এর দশকে আমরা এই ব্যবহার করতাম, 8-এর দশকে এগুলো ব্যবহার করত। তারপরে এই যে ল্যান্ড ফোন, এটা এটা তারের সাথে কানেক্ট থাকতো, অর্থাৎ বৈদ্যুতিক সংযোগের সাথে এগুলো, এই যে এখানে একটা বৈদ্যুতিক তার, এই তারের সাথে এটা সংযুক্ত থাকতো। এই যেখানে বড় টেলিফোন, এই টেলিফোনটা সংযুক্ত থাকতে হচ্ছে বৈদ্যুতিক, অর্থাৎ বিদ্যুৎ সংযোগের সাথে সংযুক্ত হতো এবং তথ্যগুলো কথাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কথাগুলো যেত। যেহেতু এটার সাথে এটা সবসময় একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় থাকতো এবং এই একটা তারের সাথে এটা লাগানো থাকতো, সেহেতু এটাকে বলা হয় ল্যান্ড ফোন, অর্থাৎ এটাকে যেহেতু ল্যান্ডে রাখা হচ্ছে। পরবর্তীতে এটা উন্নত হয়েছে এবং পরবর্তীতে এটা উন্নত হয়েছে। যদি আমরা একটা ওয়ারলেস সেট দেখি, এই যে এগুলো এগুলো হচ্ছে আমাদের ওয়ারলেস, অর্থাৎ আগেরটা যেটা দেখিয়েছিলাম ল্যান্ড ফোন, সেই ল্যান্ড ফোন ছিল তারের সাথে সংযুক্ত, কিন্তু পরবর্তীতে এটা চলে এসেছে তার ছাড়া। এবং এই এই যে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে তার ছাড়া মোবাইল সেট, এটা এটা এগুলো এই দুটা সেট, যেমন এগুলো হচ্ছে তার ছাড়া সেট, অর্থাৎ এখানে তথ্য পাঠাতে হতো কিন্তু এখানে তারের প্রয়োজন হতো না। এবং এর পরবর্তী সংস্করণ হিসেবে চলে এসেছে, এর পরবর্তী ফিচার্স হিসেবে চলে এসেছে কতগুলো, আমি যদি তোমাদেরকে দেখাই ফিচার্ড ফোন দেখাই, যেটাকে তোমরা বাটন মোবাইল বলে থাকো। এই যে দেখো, এই যে এই এগুলো হচ্ছে ফিচার ফোন। এই যে আমাদের ফোন, এটার সাথে শুধু কি নাম্বার গুলোকে দেওয়া হয়েছে, তারপর একটা ডিসপ্লে দেখানো হয়েছে, এখানে ঘড়ি। পরবর্তীতে এই মোবাইল যে ফোন চলে এসেছে, এখান থেকে আমাদের প্রথমে যে জিনিসটা চলে গেছে আমাদের হাত থেকে সেটা হচ্ছে ঘড়ি, যেহেতু মোবাইলের মধ্যে ঘড়ি আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা বিষয় চলে এসেছে, আমরা মোবাইল দিয়ে গান শুনতে পারি, আমরা মোবাইল দিয়ে রেডিও শুনতে পারি, এখান থেকে আস্তে আস্তে চলেছে। এবং পরবর্তীতে এটা প্রথমে ছিল সাদা কালো। যদি তোমাদেরকে আমি একটি পুরাতন মোবাইল দেখাই, যেমন যদি তোমাদেরকে এই মোবাইলটা দেখাই ছবি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে আমাদের কতটা চেঞ্জ হয়েছে। দেখো এই যে দেখো একটা মোবাইল, এটা ছিল একেবারে সাদা কালো, দেখো এই যে নোকিয়া 1100 একটা মডেল ছিল। এটা পরবর্তীতে এটাকে দেখা গেল যে এটা সাদা কালো, এটাকে পরবর্তীতে উন্নত করা হয়েছে, এটার বডিটাকে কালার করা হয়েছে, কালারফুল বডি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে একটা কালার সিস্টেম চলে গেছে। না যখন দেখা গেল যে বিশ্ব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে অন্যদিকে, তখন নোকিয়া রয়ে গেল অন্যদিকে। নোকিয়া যেই অপারেটিং সিস্টেম ব্যবহার করত তার চেয়েতে আরো বেশি উন্নত মানের জিনিসগুলোকে ব্যবহার করত, উন্নত মানের অপারেটিং সিস্টেম। এই যে তোমাদেরকে অপারেটিং সিস্টেম বলেছিলাম না এর আগে ক্লাসে, সেই ক্লাসের কথা বলছি, যে এটা হচ্ছে এক ধরনের অপারেটিং সিস্টেম নোকিয়া ব্যবহার করেছে, সিম্বিয়ান অপারেটিং সিস্টেম এটাকে বলা হতো। এবং পরবর্তীতে যেই স্মার্টফোন গুলো চলে এসেছে,
স্মার্টফোন গুলো যখন চলে এসেছে এগুলোকে এগুলো ব্যবহার করতে হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এই সিস্টেমের কারণে নোকিয়া পরবর্তীতে ভাত হয়ে যায় এবং নোকিয়া পরবর্তীতে টিকতে পারেনি বিশ্বের সাথে এবং স্মার্টফোন এই জায়গাটা দখল করে নেয়। এবং আমাদের এই ফোন গুলো মোবাইলে যে মোবাইল ফোন এটাকে ফোন এটা কিন্তু ফোন এটাকে মোবাইল ফোন কেন বলা হয় কারণ হচ্ছে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। ইচ্ছে করলে এই ফোনগুলো পকেটে নিয়ে ঘোরা যায়, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, এটাকে হাতে করে নিয়ে যাওয়া যায়, এটা বহন করতে সুবিধা হয়, এটার ওজনে কম, তারপরে এটা আস্তে আস্তে দামে সস্তা হয়ে গেছে। এটা আগেকার দেখা গেছে যে অনেক ধনী লোকেরা এটাকে ব্যবহার করতে পারতো, বিশেষ করে যাই মোবাইল আমরা যে ল্যান্ডফোন সেটা বড় বড় অফিসে দেখা যেত। পরবর্তীতে এটা আমাদের আস্তে আস্তে উন্নত হতে হতে এমন একটা সিস্টেমে চলে এসেছে যে এখন সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একটা লোক তিনিও মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, তিনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন, কারণ স্মার্টফোন গুলোর দাম কমে এসেছে। এবং আমাদের মোবাইল ফোন গুলো হয়ে গেছে স্মার্ট, এবং এই মোবাইল ফোন দিয়ে আমরা যদি আমরা একটু তোমাদেরকে দেখাই মোবাইল ফটোগ্রাফি, দেখো তোমাদেরকে দেখাই মোবাইল দিয়ে কিন্তু আমাদের এমন একটা চমৎকার অনুষঙ্গ হয়ে গেছে আমাদের মোবাইল, এই স্মার্টফোন দিয়ে আমরা ছবি তুলতে পারি। এই দেখো একজন লোক তিনি ছবি উঠাচ্ছেন, তারপরে এখানে আমরা ছবি উঠাতে পারি। যেহেতু হাতের কাছে একেবারে আমাদের পকেটে মোবাইলটা থাকে সেক্ষেত্রে আমরা মোবাইল দিয়েই আমাদের প্রথম আমরা একটা নতুন কিছু দেখার পরে আমরা প্রথমেই মোবাইল দিয়ে এই ছবিটাকে উঠাতে চাই। এবং বর্তমানে যে সমস্ত ক্যামেরা গুলো চলে এসেছে সেই ক্যামেরা গুলোর স্থানকে দখল করে নেওয়ার জন্য মোবাইল মোবাইলের মধ্যে কিন্তু আস্তে আস্তে প্রযুক্তির বিষয়ে উন্নত হচ্ছে। এই যে দেখো এখানে একটা ছবি, এটা মোবাইল দিয়ে তোলা, তারপরে এই ছবিটাও মোবাইল দিয়ে তোলা, এই যে ছবিটা মোবাইল দিয়ে তোলা, এখানে অসংখ্য অসংখ্য ছবি আছে। তোমরা যদি এই যে দেখো এটাও একটা মোবাইল দিয়ে ছবি তোলা, এই ছবিটাও মোবাইল দিয়ে তোলা। এখানে মোবাইল ফটোগ্রাফি আস্তে আস্তে আমাদের কাছে চলে এসেছে এবং আস্তে আস্তে আমরা কিন্তু ক্যামেরার পাশাপাশি মোবাইলের ক্যামেরা দিয়েও আমরা অনেক কাজ করছি। এবং দেখা যাচ্ছে এটা আমাদের আস্তে আস্তে জনপ্রিয়তা বেড়ে গেছে। তারপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা মোবাইল দিয়ে গান শুনতে পারি, আমরা মিউজিক আমরা কি করতে পারি, মিউজিক শুনতে পারি। এই দেখো আমরা মোবাইল দিয়ে মিউজিক, এই যে আমাদের এখানে এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সে মোবাইল থেকে আমরা যদি আরেকটু ছবিটাকে আরেকটু ক্লারিফাই করি তাহলে তোমরা বুঝতে পারবে মোবাইল মিউজিক। ওকে আরেকটু তোমাদেরকে বলবো মোবাইল মিউজিক লিসেন, এই যে দেখো একটা মেয়ে সে মোবাইল দিয়ে গান শুনছে, তারপরে এখানেও কেউ কিন্তু মোবাইল দিয়ে গান শুনছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানেও মোবাইল দিয়ে গান শুনছে। আমরা কি করছি, আমরা এখন মোবাইল দিয়ে গান শুনছি, এই যে দেখো এখানে মোবাইল দিয়ে গান শুনছি, এখানে দেখো মোবাইল দিয়ে গান শুনছে। এখন আমরা কিন্তু এখন গান শুনতে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করছি, তারপরে আমরা FM রেডিও শুনছি, FM রেডিও প্রত্যেকটি মোবাইলের মধ্যে এখন এগুলো আছে। এখন এই রেডিও FM যেটা আছে সেটা মোবাইলের মধ্যে আছে, FM রেডিও মোবাইল। দেখো এখানে এই যে দেখো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছো, এই ছবিটা দেখে দেখো এই ছবিটা দেখো আমি তোমাদেরকে একটু বড় করে ছবি দেখো, এই ছবিটাতে কিন্তু মোবাইল ফোনে আমরা রেডিও শুনতে পাচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্টেশনের নাম, স্টেশনের নাম্বার, এই যে এগুলো, অর্থাৎ আমরা মোবাইল ফোন দিয়ে FM রেডিও শুনতে পাচ্ছি। তারপর হচ্ছে GPS, GPS এর মোবাইল, এই যে দেখো এটা হচ্ছে মোবাইলের মধ্যে ট্র্যাকিং সিস্টেম,
গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই ধরনের সিস্টেম, এটা মোবাইলের মধ্যে এটাকে সংযুক্ত করা যায়, এটা সফটওয়্যারের মতো কাজ করে। এই জিপিএস এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। তো এক্ষেত্রেও মোবাইল অনেক বেশি আমাদের কাজ করতে পারে। তারপরে আমরা মোবাইলে গেম খেলতে পারি, যেমন মোবাইল গেমস। মোবাইল গেমস সম্পর্কে তোমাদেরকে কি বলবো, তোমরা অবশ্যই পাবজি গেম সম্পর্কে জানো, ফ্রি ফায়ার সম্পর্কে তোমাদের অনেক আইডিয়া আছে, তারপর বিভিন্ন ধরনের কার গেম আছে, এই যে দেখো এখানে এটা একটা গেম, তারপরে এখানে এগুলো একটা গেম, তারপরে এখানে গেম, এই যে মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের গেম কিন্তু রয়েছে। তারপরে আমরা যদি কিছু পপুলার গেমস দেখি, এখানে কিছু পপুলার গেমস আছে। ওকে, এই যে ক্র্যাশ ক্র্যাশ এন্ড ক্ল্যান্স এখানে আছে। তারপরে আরো কিছু, যদি অ্যান্ড্রয়েড আরো কিছু থাকে সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারি। এই যে দেখো কত কত গেম, শত শত গেম আছে, কার গেম আছে, তারপরে এখানে ব্যাটল এজ আছে, এটা হচ্ছে তোমাদের পাবজি গেম, তারপর হচ্ছে এংরি বার্ডস, অসংখ্য অসংখ্য গেম কিন্তু রয়েছে যেগুলো আমরা মোবাইল ফোনের মাধ্যমে খেলতে পারি। তারপর হচ্ছে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, মোবাইলের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তারপরে এই মোবাইল ফোন অনেক সময় কম্পিউটারের কাজগুলো করতে পারবে, আস্তে আস্তে এমন একটা সিস্টেমে চলে এসেছে মোবাইলের মাধ্যমে অনেক কাজ করা যায়, যেমন মেল পাঠানো যায়, তারপরে মেল রিসিভ করা যায়, তারপর ফেসবুক ইন করা যায় মোবাইলের মাধ্যমে। আস্তে আস্তে মোবাইলের আমাদের একেবারে অনেক চমৎকার ভাবে কাজ করছে। তারপরে যে যন্ত্রটিকে দেখাবো সেটা হচ্ছে মোডেম। দেখো এখানে এই মোডেম, মোডেমটা কিসের কাজ করে, আমাদের এই যে মোডেম, মোডেম কিসের কাজ করে, মোডেমের মূল কাজ হচ্ছে, মোডেমের মূল কাজ কিন্তু হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়া, কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার কাজটি করেছে মোডেম। আমি আবার বলছি, কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হয় মোডেম। একসময় কি করা হতো, টেলিফোন নেটওয়ার্ক যখন প্রথম তৈরি হয় তখন ধারণা করা হতো যে টেলিফোন নেটওয়ার্কের সময় শুধু কণ্ঠস্বর পাঠানোর জন্য এটাকে ব্যবহার করা হতো, কিন্তু এখন টেলিফোন লাইন নেটওয়ার্ক স্থাপন করার জন্য ব্যবহার করা হয়। টেলিফোন লাইন হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয় এবং তথ্য উপত্যকা পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এই এটা একটি যন্ত্র, এই যন্ত্রটির কাজ হচ্ছে কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে স্যাটেলাইট। ওকে, আমরা স্যাটেলাইট সম্পর্কে একটু জানি। আমরা যদি স্পেসিফাই করতে চাই, এই যে এই ছবিগুলো দেখছো এইগুলি হচ্ছে স্যাটেলাইট, এটা হচ্ছে মহাশূন্যের বিভিন্ন স্থানে এটা রয়েছে, মহাশূন্যের বিভিন্ন স্থানে এগুলোকে পাঠানো হয়েছে এবং সেখান থেকে যে দেশ পাঠিয়েছে সে দেশকে তারা তথ্য পাঠাতে পারে। এখানে এই স্যাটেলাইটের সাথে সংযুক্ত করতে হলে বিশেষ ধরনের অ্যান্টেনা প্রয়োজন হয়। বিশেষ ধরনের অ্যান্টেনা প্রয়োজন হয়। আমরা যদি এটা একটু দেখি, এই যে এটা হচ্ছে বিশেষ ধরনের অ্যান্টেনা। এই অ্যান্টেনার মাধ্যমে ভূপগ্রহ বা স্যাটেলাইটের সাথে সংযুক্ত হওয়া যায় এবং এটা এটা হচ্ছে বিশেষ ধরনের অ্যান্টেনা যার কাজ হচ্ছে উপগ্রহের সাথে সংযুক্ত হওয়া। ওকে, এখানে হচ্ছে এইটি এগুলো এই এই যে আমরা এটাকে বলি ডিশ অথবা এটাকে বলা হয় অ্যান্টেনা, এই অ্যান্টেনা ভূপগ্রহের সংযুক্ত হওয়ার জন্য মহাকাশের দিকে মুখ করে থাকে এবং সেখানে এই স্যাটেলাইটটি সিগন্যালটি গ্রহণ করে এবং প্রয়োজনীয় স্থানে যেখানে পাঠানো দরকার সেখানে এটি পাঠিয়ে দেয়। তোমরা শুনে খুশি হবে, বাংলাদেশ বারোই মে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা 2018 সালের 12 মে তারিখে
বাংলাদেশ থেকে পাঠানো প্রথম স্যাটেলাইট। এবং আমরা এখন গর্ব করে বলতে পারি যে আমরাও বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে 57তম দেশ যে দেশটি নিজস্ব স্যাটেলাইট বিশ্বে মানে মহাবিশ্বে মহাকাশে পাঠিয়েছে। পরবর্তীতে যে ক্লাস যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের কেবল। অপটিক্যাল ফাইবার হচ্ছে বিশেষ ধরনের কেবল। এই কেবলটির মাধ্যমে মূলত ইন্টারনেট সংযোগ দেওয়া হয় এবং এটা আলোর গতিতে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠায়। এবং এটা হচ্ছে একটা সময়ে আমাদের পৃথিবীর সব তথ্য বৈদ্যুতিক তারের সাথে সংযুক্ত ছিল, বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য পাঠানো হতো। পরবর্তীতে এটা তারবিহীন সংকেতে রূপান্তরিত হয়। এবং একটি বর্তমান যে নতুন প্রযুক্তি চলে এসেছে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি। অপটিক্যাল ফাইবার প্রযুক্তি হচ্ছে একটি বিশেষ ধরনের তার যা তৈরি হয়েছে কাঁচ দিয়ে, কাঁচের তৈরি স্বচ্ছ এক ধরনের তন্তু যেটি চুলের মতো সরু এবং এর মাধ্যমে তথ্য পাঠানো যায়। আলোর সংকেতের জন্য এটাকে লেজার এর আলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা এটা হচ্ছে লেজার মানে একটা রশ্মি, এটা আলোর গতির কথা বলা হয়েছে, তথ্যটা আলোর গতির মতো করে যেতে পারে। তোমরা শুনে অবাক হবে যে এই আলো কিন্তু চোখে দেখা যায় না। একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়। এটা এত শক্তিশালী যে একটি অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায়। কাজেই সেটি সারা পৃথিবীতে যোগাযোগের মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে এবং এটি জনপ্রিয় মাধ্যম হিসেবে রয়েছে। তো জনপ্রিয় মাধ্যম হিসেবে যেহেতু রয়েছে সেটা আস্তে আস্তে এটা আরো জনপ্রিয়তা বাড়ছে। তোমাদের আজকের একক কাজ দেবো অপটিক্যাল ফাইবার মোডেম কম্পিউটার ব্যবহার করে কিভাবে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানো যায়। তাই একটি ছবি আঁকো, এটা হচ্ছে আমরা যদি এটাকে একটু কারেকশন করি তার একটি ছবি আঁকো। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে একটি ছবি আঁকতে হবে। তারপরে মূল্যায়নের জন্য তোমাদের কিছু প্রশ্ন আছে, ল্যান্ড ফোন কি, মোবাইল ফোন কি, তারপর মডেম কি, তারপর হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ দিচ্ছি তথ্য যোগাযোগ প্রযুক্তি যন্ত্র হিসেবে মোবাইল ফোনের ব্যবহার গণনা করো, সবচেয়ে ইজি। যদি তোমরা বুঝতে না পারো তাহলে ক্লাসটা আবার তোমরা দেখবে, আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগবে। তারপরে হচ্ছে আজকের পাঠে তোমরা যা শিখেছো সেটা হচ্ছে মোডেম, তারপরে স্যাটেলাইট, মোডেম শিখেছো, স্যাটেলাইট শিখেছো, অ্যান্টেনা শিখেছো, তারপর অপটিক্যাল ফাইবার, লেজার, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এই সম্পর্কে তোমরা শিখেছো। আগামী পাঠে তোমাদের জন্য থাকছে ভোল্টেজ, স্নায়ু, প্লাগ, সকেট। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটি সার্থক হয়েছে। তো তোমাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো ক্লাসটি শেষ করছি। আল্লাহ।